হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নতুন আপডেটগুলি অর্থাৎ ক্লাসেস এবং বিভিন্ন বইয়ের আপডেট তোমরা যাতে পেয়ে যাও, সেটার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, তো আজকে দেখো যে বইটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জয়শ্রী পাবলিকেশনের তরফ থেকে, সেটা আইসিডিএসের উপরে, অঙ্গনওয়াড়ি কর্মী আর গ্রাম সেবিকা। অর্থাৎ যে আইসিডিএসের দুটো পোস্ট রয়েছে, একটা ওয়ার্কার এবং হেল্পারের, সেই পোস্ট দুটোর পরীক্ষার জন্য যে সিলেবাসের অনুযায়ী পড়া প্রয়োজন, সেই বই কিন্তু এই স্যার এবং ম্যামরা পাবলিশ করেছে। ঠিক আছে, এবার দেখো বইয়ের দাম কত রয়েছে, কোন এডিশনের বই, সবই দেখাবো ভিডিওর সাথে। দেখো তো, দেখো এই বইটার এডিশন হচ্ছে 23-এর। ঠিক আছে, কোথায় পাওয়া যাচ্ছে এখানে লেখা রয়েছে। তারপর দেখো এটার দাম হচ্ছে 300 টাকা। ঠিক আছে, এর দাম 300 টাকা, তোমরা আমার তরফ থেকেও নিতে পারো, অবশ্যই ছাড় পেয়ে যাবে। আরও অন্যান্য অনেক বইয়ের রিভিউ আমি করেছি চ্যানেলে, যেরকম ম্যাথ, তারপরে ফুড এসআইয়ের জন্য প্র্যাকটিস সেট, WBCS-এর জন্য WBCS+, ইতিহাস পরিক্রমা, ইতিহাসের খোঁজে, এই বইগুলো কিন্তু আমি এই জয়শ্রী পাবলিকেশনের তরফ থেকে যেগুলো পাবলিশ হয়েছিল আমি কিন্তু রিভিউ করেছি। যাদের প্রয়োজন বইগুলো তারা কিন্তু সেই ভিডিওর রিভিউ দেখে অবশ্যই অর্ডার করে দিতে পারো। এবার দেখো সূচিপত্রটা কী রয়েছে। দেখো সূচিপত্রটা, দেখো বিগত বছরের যে প্রশ্ন সেটা দেওয়া রয়েছে, তারপর পুষ্টিবিজ্ঞান, যেটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক আইসিডিএসের জন্য, তারপর হচ্ছে ভারতের ইতিহাস, ভৌগোলিক উপাদান, বিজ্ঞান ও প্রযুক্তি, সংবিধান, অর্থনীতি, বিবিধ মানে আলো, আদার্স যে প্রশ্নগুলো সেগুলো, গণিত, অবজেক্টিভ ইংলিশ, প্রতিবেদন, ট্রান্সলেশন আর কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী। ঠিক আছে, এবার দেখো কীভাবে পরীক্ষার যে পাঠ্যসূচি সেটা দেওয়া রয়েছে, এটা কিন্তু 100 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, কী কী সাবজেক্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো প্রথমে কিন্তু এই যে বিগত বছরের প্রশ্ন দেওয়া রয়েছে। ঠিক আছে, তো MCQ আকারে যেরকমভাবে প্রশ্ন ছিল সেরকমভাবেই ওনারা কভার করেছেন, আশা করছি তোমরা কিছুটা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা টপিকের থেকে প্রশ্ন রয়েছে, অঙ্কের থেকেও রয়েছে, অন্যান্য সাবজেক্ট যেগুলো মেনশন করা ছিল সবই রয়েছে, তার অ্যান্সারগুলো কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এই দেখো। তারপর দেখো আরেকটা ইয়ারের প্রশ্ন রয়েছে, তোমরা সূচিপত্র দেখেছিলে, সেটার কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে। প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু নিয়োগ হচ্ছে, অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করে দাও, তাহলে তোমাদের অনেকটা উপকারে আসবে। দেখো GIA-এর থেকেও কিছু কোশ্চেন রয়েছে, হ্যাঁ এগুলো ইংলিশের মধ্যেই তোমরা ধরতে পারো। তারপরে রয়েছে হচ্ছে কিছু GIA-এর অন্যান্য টপিক, তারপরে তোমরা এই প্রশ্নগুলোকে কন্টিনিউয়াসলি বারবার করে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো তারপরে আসছে ম্যাথের প্রশ্ন। ম্যাথের প্রশ্ন দেখো মডারেট লেভেলেরই প্রশ্ন রয়েছে, এখানে কিন্তু ক্লাস 10 লেভেলেরই ম্যাথ থাকে, অর্থাৎ 8, 9, 10-এর যদি ম্যাথ তোমরা ভালো মতো করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের এই পরীক্ষার জন্য ম্যাথ কভার হয়ে যাবে। যারা যারা ম্যাথের কোর্স বাই করতে চাচ্ছ আমার তরফ থেকে, শিখতে চাইছো রেকর্ডেড ক্লাস, তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমরা কিন্তু সেখানে ডেসক্রিপটিভভাবেই বলতে গেলে তোমরা ম্যাথটাকে শিখে নিতে পারবে, অর্থাৎ তোমরা শর্টকাট মেথডটা তো শিখবেই এবং ছোটোখাটো পরীক্ষার জন্য সেই মেথডগুলো দরকার আছে, আর মেইনের জন্য কিন্তু তোমাদের করে দেখাতে হবে, তো তোমরা সেইভাবেই কিন্তু অঙ্কটা শিখে নিতে পারবে। ঠিক আছে, তো সেটার জন্য তোমরা অবশ্যই জানাতে পারো। দেখো এখানে দেখো পুষ্টির যে টপিকটা ছিল সেই পুষ্টির টপিকটা কিন্তু চলছে, এই পুষ্টির টপিক থেকে প্রচুর প্রশ্ন আসে। দেখো এখানে দেওয়া রয়েছে একজন সদ্য প্রসূতি মায়ের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত, তো দেখো খাদ্যের যে পরিমাণ সেগুলোর যে কত গ্রামে কতটুকু রয়েছে সবই কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা এই বইটা পড়লে তোমাদের অনেকটা উপকারে আসবে। এবার অন্য যে টপিকগুলো রয়েছে ইতিহাস, সেগুলো একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে যেখান থেকে শুরু হয়েছে আমি সেখান থেকেই দেখাচ্ছি। এখানে দেখো প্রত্যেকটা রাজনৈতিক যুগ, তারপর যা যা প্রশ্ন হয়, যেভাবে প্রশ্নগুলো দেওয়া থাকে পরীক্ষায় সেগুলোই কিন্তু এখানে কভার করা রয়েছে। ঠিক আছে, তো ভারতের ইতিহাস শুরু হয়েছে যেখান থেকে, আমি একটুখানি ডেটগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে খ্রিস্টাব্দ এবং তার যে মাহাত্ম্য রয়েছে, ডেটের যে মাহাত্ম্য সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, উল্লেখযোগ্য ঐতিহাসিক বছর টার্মটা দেখো এখানে দেওয়া রয়েছে।
তারপরে আরও চলছে, প্রত্যেকটা ইয়ারকে কিন্তু ধরে ধরে এখানে বলেছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন রাজবংশ, এই টপিকটা যেটা বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ সম্রাট, এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বিভিন্ন গ্রন্থাগার, গ্রন্থকার আর কি, গ্রন্থকার এবং গ্রন্থ। তারপর হচ্ছে সংবাদপত্র এবং তাদের সম্পাদকরা, ঐতিহাসিক ব্যক্তি এবং তাদের উপাধি। তারপর দেখো বিভিন্ন ব্যক্তিদের উপনাম রয়েছে। তারপর রয়েছে হচ্ছে প্রশস্তি, কোন রাজার আমলে কোন প্রশস্তি রয়েছে। তারপর বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ড, তারপর অন্যান্য যা যা টপিক ইতিহাসের রয়েছে, তোমরা বইটা নিলেই, সংগ্রহ করলেই কিন্তু দেখতে পারবে। ওয়ান লাইনার কিছু প্রশ্ন রয়েছে, তারপর রয়েছে ম্যাথের পোর্শান, তারপর রয়েছে কিছু কনস্টিটিউশনের প্রশ্ন, কিছু সায়েন্সের টপিক থেকে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো তোমরা, আশা করছি যে এই বইটা তোমরা সলভ করলে অনেকটা তোমাদের এগোবে। এইটা দেখো ইংলিশের প্রশ্ন রয়েছে এখানটাতে, ম্যাথের তো প্রশ্ন রয়েছে এখানে, তার শর্টকাট মেথডে করা রয়েছে। তাও দেখো কিছু প্রতিবেদন রয়েছে, যেভাবে প্রতিবেদনগুলো তোমাদেরকে লিখতে হবে সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, বইয়ের মধ্যে টোটাল পেজ সংখ্যা নিয়ার অ্যাবাউট ধরে রাখো যে 400-র কাছাকাছি পেজ রয়েছে। কারণ এখানে দেখো এই টপিকটা এখানে 342-এর পরে রয়েছে, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এগুলো 1-2 থেকে শুরু হয়েছে, তো সেই হিসাবে আমি একটা আন্দাজে পেজ নাম্বারটা বললাম তোমাদেরকে, ঠিক আছে। যারা যারা এই বইটা সংগ্রহ করতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইওর আপকামিং এক্সাম।